ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওতে আমরা পারুল টার্গেট মাধ্যমিক দু হাজার বাইশ ম্যাথ মডেল কোশ্চেন সেট ইলেভেন চারের দাগ সমাধান করব আমরা জানি পর্ষদ প্রদত্ত সর্বশেষ নম্বর বেজন তালিকা অনুযায়ী মাধ্যমিক দু হাজার বাইশ গণিত প্রশ্নের চারের দাগে পাটিগণিত থেকে তিনটি বীজগণিত থেকে দুটি জ্যামিতি থেকে চারটি এবং পরিমিতি থেকে তিনটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান দুই যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে সেই নিয়মে এখানেও মোট বারোটি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন একটি অংশীদারী ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত ওয়ান বাই ফোর ইজ টু ওয়ান বাই থ্রি ইজ টু ওয়ান বাই এইট এবং দ্বিতীয় ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে পাঁচশো টাকা বেশি হলে ব্যবসায় মোট লাভ কত মনে করি ব্যবসায় মোট লাভ এক্স টাকা আমরা জানি অংশীদারী কারবারের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত উল্লেখ না থাকলে লভ্যাংশ মূলধনের অনুপাতে বন্টিত হয় সুতরাং এক্ষেত্রে তিনজনের লভ্যাংশের অনুপাত সমান তিনজনের মূলধনের অনুপাত সমান ওয়ান বাই ফোর ইজ টু ওয়ান বাই থ্রি ইজ টু ওয়ান বাই এইট অনুপাতের প্রতিটি পদ ভগ্নাংশের আকারে আছে অনুপাতের পদগুলিকে পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ করার জন্য ভগ্নাংশ আকারগুলির হরে থাকা সংখ্যা ফোর থ্রি এইট এর লসাগো টোয়েন্টি ফোর দিয়ে প্রতিটি পদকে গুণ করে নেব সমান ওয়ান বাই ফোর ইন্টু টোয়েন্টি ফোর ইজ টু ওয়ান বাই থ্রি ইন্টু টোয়েন্টি ফোর ইজ টু ওয়ান বাই এইট ইন্টু টোয়েন্টি ফোর ইকালস সিক্স ইজ টু এইট ইজ টু থ্রি স্পষ্টতই দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ তৃতীয় ব্যক্তির লভ্যাংশের থেকে বেশি প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে পাঁচশো টাকা বেশি প্রশ্নানুসারে দ্বিতীয় ব্যক্তির লাভ সমান দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশের আনুপাতিক ভাগ আর এইট বাই আনুপাতিক যোগফল সিক্স প্লাস এইট প্লাস থ্রি ইন্টু মোট লাভ এক্স মাইনাস তৃতীয় ব্যক্তির লভ্যাংশ তৃতীয় ব্যক্তির লভ্যাংশের আনুপাতিক ভাগ হার থ্রি বাই সিক্স প্লাস এইট প্লাস থ্রি ইন্টু মোট লভ্যাংশ এক্স ইকুয়ালস ফাইভ হান্ড্রেড বা এইট এক্স বাই সেভেন্টিন মাইনাস থ্রি এক্স বাই সেভেন্টিন ইকুয়ালস ফাইভ হান্ড্রেড বা এক্ষেত্রে সেভেন্টিন লস আগু হবে লবে হবে

দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো একটি যন্ত্রের মূল্য প্রতি বছর একটি নির্দিষ্ট হারে হ্রাসপ্রাপ্ত হয় দু হাজার এবং দু সালে যন্ত্রটির মূল্য যথাক্রমে পঁচিশ হাজার টাকা ও উনিশ হাজার তিনশো ষাট টাকা হলে যন্ত্রটির বার্ষিক অপচয়ের হার কত মনে করি যন্ত্রটির বার্ষিক অপচয়ের হার আট শতাংশ প্রশ্নানুসারে সমহার হ্রাস সংক্রান্ত সূত্রানুযায়ী P ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড পার এন এখানে পি পঁচিশ হাজার ইন্টু ওয়ান মাইনাস আর বাই ওয়ান হান্ড্রেড পার এন আমরা এন সমান কত লিখতে পারি প্রশ্নে বলা হয়েছে দুই এবং দুই সালে যন্ত্রটির মূল্য যথাক্রমে পঁচিশ হাজার টাকা ও উনিশ টাকা তাহলে সময় দুই বিয়োগ দুই হাজার সাল অর্থাৎ এক বছর তাই এন সমান ওয়ান লিখব সমান দুই হাজার সালে যন্ত্রটির মূল্য উনিশ হাজার তিনশত ষাট টাকা অর্থাৎ পঁচিশ টাকা থেকে হার্স পে হয় উনিশ টাকা এক বছরই তাই এন সমান লিখেছি বা ওয়ান মাইনাস আর বাই ওয়ান হান্ড্রেড উনিশ হাজার ভাগ পঁচিশ হাজার লবহরকে দশ দিয়ে ভাগ করি বা আর বাই ওয়ান হান্ড্রেড ইকুয়ালস ওয়ান মাইনাস উনিশশো ছত্রিশ ভাগ পঁচিশশো বা আর সমান পঁচিশশো বিয়োগ উনিশশো ছত্রিশ ভাগ পঁচিশশো বা উভয় পক্ষকে একশো দিয়ে গুণ করে পায় আর সমান এখানে হরে তাহলে পঁচিশ হবে আর লবে হবে পঁচিশশো বিয়োগ উনিশশো ছত্রিশ চার থেকে তিন বিয়োগ করে পাই ছয় ১৪ থেকে নয় বিয়োগ করে পাই পাঁচ পাঁচশো চৌষট্টি ভাগ পঁচিশ প্রয়োজনের পাশে আমরা ভাগ করে দেখতে পারি পাঁচশত চৌষট্টিকে পঁচিশ দিয়ে ভাগ পঁচিশ গুণ দুই পঞ্চাশ চৌষট্টি পঁচিশ গুণ দুই পঞ্চাশ দশমিক শূন্য পঁচিশ পাঁচে পঁচিশ থেকে একশত বিয়োগ করে পাই পনেরো একটা শূন্য দিলাম পঁচিশ গুণ ছয় সমান দেড়শো তাহলে আর সমান বাইশ দশমিক পাঁচ ছয় অতএব যন্ত্রটির বার্ষিক অপচয়ের হার বাইশ দশমিক পাঁচ ছয় শতাংশ তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো ব্যাংকে বার্ষিক সরসুদের হার পাঁচ শতাংশ থেকে চার পূর্ণ একের দুই শতাংশ হওয়ায় এক ব্যক্তির সুদ আয় পঁচাত্তর টাকা কমে গেল ওই ব্যক্তি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তির সুদবাবদ আয় পঁচাত্তর টাকা কমে গেল কত সময় তা উল্লেখ নেই আমরা এখানে এক বছর ধরে নেব অর্থাৎ এক ব্যক্তির বাবদ বার্ষিক আয় ধরে নেব অর্থাৎ এক বছরে বাবদ আয় পঁচাত্তর টাকা কমে গেল মনে করি ওই ব্যক্তি ব্যাঙ্কে পি টাকা জমা রেখেছিলেন প্রশ্নানুসারে পি টাকার বার্ষিক পাঁচ শতাংশ সরল সুদের হারে এক বছরের সুদ পি ইন্টু ওয়ান ইন্টু ফাইভ বাই ওয়ান হান্ড্রেড টাকা তাহলে আমরা ওই ব্যক্তির বার্ষিক আয় পঁচাত্তর টাকা কম ধরে নিচ্ছি তাই সময়টি এখানে ওয়ান ধরেছি যা প্রশ্নে উল্লেখ নেই আসলে প্রশ্নে বার্ষিক আয় হার্সের কথা বলা হয়েছে মাইনাস পি টাকার বার্ষিক চার পূর্ণ একের দুই শতাংশ সুদের হারে এক বছরের সুদ পি ইন্টু ওয়ান ইন্টু তাহলে এক্ষেত্রে সুদের হার চার পূর্ণ একের দুই হবে বাই ওয়ান হান্ড্রেড একুয়াল সেভেন্টি ফাইভ অর্থাৎ সুদের হার কমে গেছে তাই আয় কমে গেছে পঁচাত্তর টাকা আয় কমেছে এক বছরে সময়টি এখানে ওয়ান ধরলাম যা প্রশ্নে উল্লেখ নেই বা পি বাই ওয়ান হান্ড্রেড কমন নিলাম ইন্টু ফাইভ মাইনাস তাহলে দ্বিতীয় পদে আছে লবে চার পূর্ণ একের দুই অর্থাৎ চার পূর্ণ একের দুই করতে হবে চার পূর্ণ একের দুই এই মিশ্র ভনাংশকে আমরা অপ্রকৃত মহনাংশে পরিণত করে নেব দুই গুণ চার আট যোগ এক নয় নয়ের দুই সমান পঁচাত্তর বা পি বাই একশো গুণ পাঁচ গুণ দুই দশ দশ বিয়োগ নয় এক একের দুই সমান পঁচাত্তর বা পি সমান পঁচাত্তর গুণ দুই গুণ একশো সমান পঁচাত্তর গুণ দুই একশো তাকে আবার একশো দিয়ে গুণ অর্থাৎ পনেরো হাজার অতএব ওই ব্যক্তি ব্যাঙ্কে পনেরো হাজার টাকা জমা রেখেছিলেন প্রশ্নে আয় পঁচাত্তর টাকা কমেগুলো বলা হয়েছিল কিন্তু সময় উল্লেখ নেই আমরা বার্ষিকায় পঁচাত্তর টাকা কমে গেল বলে ধরে নিলাম অর্থাৎ সময় এক বছর ধরে নিয়েছি চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো আলফা ও বিটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকাল জিরো সমীকরণের দুটি বীজ আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার সমান কত আলফা ও বিটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকাল জিরো সমীকরণের দুটি বীজ অতএব আলফা প্লাস বিটা অর্থাৎ বীজ দয়ের সমষ্টি সমান মাইনাস এক্সের সহক ওয়ান বাই এক্স স্কোয়ারের সহক ওয়ান আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ক্লাস জিরো দীঘা সমীকরণের দুটি বীজের সমষ্টি মাইনাস বি বাই এ মাইনাস বি এখানে ওয়ান বাই এ এখানে ওয়ান সমান মাইনাস ওয়ান এবং বীজ গুণ ফল আলফা বিটা ইকুয়ালস সি বাই এ অর্থাৎ ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহক এখানে ধ্রুবক পদ ওয়ান বাই এক্স স্কোয়ারের সহক ওয়ান ইকুয়ালস ওয়ান প্রশ্নে বলা হয়েছে আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার সমান কত এখন আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার একুয়াস যেহেতু আমরা আলফা প্লাস বিটাইয়ের মান জানি সুতরাং এই সংখ্যামালাকে আলফা প্লাস বিটাইয়ের হোলস্কোয়ার আকারে প্রকাশ করে নেব কেমন করে আলফাস্কোয়ার প্লাস টু আলফাবিটা প্লাস বিটা স্কোয়ার মাইনাস বিটা করতে পারি অর্থাৎ প্রথমের এই তিনটি পদকে আলফা প্লাস হোল হোলস্কোয়ার আকারে সাজিয়ে নেব মাইনাস আলফাবিটা আমরা জানি আলফা প্লাস বিটা অর্থাৎ পদত্ত এই একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের বীজ দুটির সমষ্টি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস আলফা আলফাবিটা অর্থাৎ বীজ দুটির গুণ ফল ওয়ান ইকুয়ালস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস জিরো অতএব নির্ণীয়মান ইকুয়ালস জিরো পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো টু এক্স বাই থ্রি ইকুয়ালস ফোর ওয়াই বাই ফাইভ ইকুয়ালস সেভেন জেড বাই নাইন হলে ফোর এক্স প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান জেড হোল ডিভাইডেড বাই থ্রি ওয়াই

থ্রি কে বাই টু ফোর ওয়াই বাই ফাইভ ইকুয়ালস কে বা ওয়াই ইকুয়ালস ফাইভ কে বাই ফোর এবং সেভেন জেড বাই নাইন কে বা জেড ইকুয়ালস নাইন কে বাই সেভেন এখন মান নির্ণয় করতে হবে ফোর এক্স প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান জেড হোল ডিভাইডেড বাই থ্রি ওয়াই এর ইকুয়ালস ফোর ইন্টু আমরা এক্স সমান পেয়েছি থ্রি কে বাই টু প্লাস টুয়েলভ আমরা ওয়াই সমান পেয়েছি ফাইভ কে বাই ফোর মাইনাস টোয়েন্টি ওয়ান সমান নাইন কে বাই সেভেন হোল বাই থ্রি ওয়াই থ্রি ওয়াই সমান পেয়েছি

ইকুয়ালস ছয় যোগ পনেরো একুশ একুশ বিয়োগ সাতাশ মাইনাস সিক্স মাইনাস সিক্স কে ডিভাইডেড বাই ফিফটিন কে বাই ফোর কে কে কারণ আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে হরের এই ভগ্নাংশটির অনন্যক দিয়ে গুণ করতে হয় যেহেতু কে সুতরাং লবহরকে কে দিয়ে ভাগ করতে পারি লবহরকে কে দিয়ে ভাগ করে পাই মাইনাস সিক্স ইন্টু ফোর বাই ফিফটিন তিন গুণ দুই ছয় তিন গুণ পাঁচ পনেরো সমান মাইনাস এইট বাই ফাইভ অতএব নির্ণীয় মান সমান মাইনাস এইট বাই ফাইভ ষষ্ঠ প্রশ্নটি লক্ষ্য করো ত্রিভুজ এর পরিকেন্দ্র ও ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু কোন বিএসি সমান ফর্টি ডিগ্রি হলে কোন বিএসি অর্থাৎ এবিসি ত্রিভুজের এ কোণের মান চল্লিশ ডিগ্রি হলে কোন বিওডি সমান কত কোন বিওডি অর্থাৎ এই কোণের মান নির্ণয় করতে হবে যেহেতু কোন বিওডি এর নির্ণয় করতে হবে তাই প্রথমে আমরা ও সি সংযোগ করে দেব ও কেন্দ্রীয় বৃত্তের বিসি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন সি এবং কোণ কোন বিএসি আমরা জানি কোনো বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোন কোণের দ্বিগুণ অতএব কোন ও সি সমান টু ইন্টু কোন সি সমান টু ইন্টু ফর্টি ডিগ্রি সমান এইটটি ডিগ্রি ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সিওডি এর ও ডি সাধারণ অর্থাৎ উভয় ত্রিভুজের একটি বাহু বিডি সমান সিডি যেহেতু ডি বি এর মধ্যবিন্দু এবং ওবি সমান ও কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ বাহু 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 সমান বাহু 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 ত্রিভুজের সর্বসমতা নিয়মে ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি যেহেতু ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সি ওডি সর্বসম সুতরাং এদের অনুরূপ কোনগুলি সমান হবে অতএব কোন বিওডি সমান কোন সিওডি অনুরূপ কোন বা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন সমান হাফ অফ কোন বিওসি সমান ওয়ান বাই টু ইন্টু এইটটি ডিগ্রি সমান ফর্টি ডিগ্রি অর্থাৎ এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও বিসি বৃত্তচাপের দ্বারা গঠিত বিত্তস্ত কোনোণ ফটি ডিগ্রি তাই কেন্দ্রস্থ কোণ তার দ্বিগুণ এইটটি ডিগ্রি আমরা দেখলাম ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সিওডি সর্বসম সুতরাং কোন বিওডি সমান কোন সিওডি অর্থাৎ এই দুটি কোন সমান তাহলে এই দুটি কোণের প্রতিটির মান হবে আশি ডিগ্রি এর অর্ধেক চল্লিশ ডিগ্রি তাই কোন বিওডি সমান চল্লিশ ডিগ্রি পরের প্রশ্নটি লক্ষ্য করো সি ডি বৃত্তস্ত চতুর্ভুজের কোন এ ইজ টু কোন বি ইজ টু কোন সি ইকালস টু ইজ টু থ্রি ইজ টু ফোর হলে কোন ডি এর মান কত কোন এ ইজ টু কোন বি ইজ টু কোন সি ইকুয়ালস টু ইজ টু থ্রি ইজ টু ফোর অতএব কোন এ ইকুয়ালস টু এক্স ডিগ্রি হলে কোন বি ইকুয়ালস থ্রি এক্স ডিগ্রি এবং কোন সি ইকুয়ালস ফোর এক্স ডিগ্রি যেখানে এক্স নট ইকুয়াল জিরো কারণ এক্স ডিগ্রি আনুপাতিক ধ্রুবক যেহেতু এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ অতএব কোন এ প্লাস কোন সি সমান ওয়ান ডিগ্রি এবং কোন বি প্লাস কোন সমান ওয়ান এইট্টি ডিগ্রি কারণ আমরা জানি বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক অতএব কোন এ টু এক্স ডিগ্রি প্লাস কোন সি ফোর এক্স ডিগ্রি ইকুয়ালস ওয়ান এইটি ডিগ্রি বা সিক্স এক্স ডিগ্রি ইকুয়ালস ওয়ান এইট্টি ডিগ্রি বা এক্স ডিগ্রি ইকুয়ালস থার্টি ডিগ্রি অতএব কোন এর মান 3x এক্স ডিগ্রি 3 থ্রি ইন্টু থার্টি ডিগ্রি ইকালস নাইনটি ডিগ্রি অতএব কোন ডি এর মান ওয়ান এইটি ডিগ্রি মাইনাস কোন বি এর মান সমান ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস ডিগ্রি সমান ডিগ্রি অতএব কোন ডি এর মান নাইনটি ডিগ্রি অষ্টম প্রশ্নটি লক্ষ্য করো ত্রিভুজ এ বি সি এ কোন বি নব্বই ডিগ্রি এবং বি ডি লম্ব এ সি অর্থাৎ এই ডি কোনো নব্বই ডিগ্রি বি ডি সমান আট সেমি এবং এ ডি সমান পাঁচ সেমি তবে সিডিএর দৈর্ঘ্য কত আমরা ত্রিভুজের সদৃশতার ধর্ম থেকে সিডিএর মান নির্ণয় করে নেব এই চিত্রে এবিসি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু বি থেকে অঙ্কিত লম্ব অতিভুজ এসিকে ডি বিনতে ছেদ করেছে আমরা জানি কোন সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্ব অতিভুজকে যে দুটি ত্রিভুজে বিভক্ত করে তারা পরস্পর সদৃশ্য অতএব ত্রিভুজ বিসিডি সদৃশ ত্রিভুজ এ বিডি অর্থাৎ বিডি এর উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ আমরা জানি সদৃশ করি ত্রিভুজের অনুরূপবাহগুলোর অনুপাত সমান হয় অতএব সিডি বাই সমান আমাদের এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সিডি বাই বিডি করেছি অর্থাৎ সিডির মান চাই আর বিডির মান পেয়ে গেছি ত্রিভুজ বিসিডি এ সিডি সি কোন সাপেক্ষে ভূমি অর্থাৎ কোন সি সাপেক্ষে ভূমি বাই বিডি লম্ব করেছি সুতরাং ত্রিভুজ এবডি এর সিকোণ অর্থাৎ আসলে এই বিকোন এই কোনটি সাপেক্ষে ভূমি বাই লম্ব করতে হবে এক্ষেত্রে ভূমি বিডি বাই বি কণের বিপরীত এডি প্রয়োজনে এটা আমরা পাশে উল্লেখ করতে পারি বা সিডি সমান বিডি বাই এডি ইন্টু সমান বিডি এর মান এইট সেমি ইনটু এইট সেমি বাই এডি এর মান ফাইভ সেমি তাহলে সিডিএর মান হবে এইট ইনটু এইট বাই ফাইভ সেমি সমান সিক্সটি ফোর বাই ফাইভ সেমি এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারি অথবা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি পাঁচ একে পাঁচ চোদ্দ পাঁচ গুণ দুই দশ দশমিক চার শূন্য পাঁচ আষ্টে চল্লিশ অর্থাৎ বারো দশমিক আট সেমি নবম প্রশ্নটি লক্ষ্য করো ও কেন্দ্রীয় বৃত্তে পি এবং পি আর দুটি জে ও কেন্দ্রীয় বৃত্তের পি এবং পি আর দুটি জে কিউ এবং আর বিদুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পরকে এসবিতে ছেদ করে কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকয় পরস্পরকে এস বিন্দুতে ছেদ করে কোন আর সমান সত্তর ডিগ্রি হলে কোন আর সমান কত আমরা প্রথমে ও কিউ এবং ও আর সংযোগ করে দেব আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাস্ধ পরস্পর লম্ব অতএব ও লম্ব কিউএস এবং ও আর আর এস আর ও কিউএস চতুর্ভুজের কোন আর ইকুয়ালস নাইনটি ডিগ্রি কোন কিউকুয়ালস নাইনটি ডিগ্রি কোন এস ইকুয়ালস সেভেন্টি ডিগ্রি অতএব চতুর্থ কোন কিউর বা ও কোন ইকুয়ালস চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস তিনটি কোণের সমষ্টি নাইনটি ডিগ্রি প্লাস নাইনটি ডিগ্রি প্লাস সেভেন্টি ডিগ্রি ইকুয়ালস থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস টু হান্ড্রেড ফিফটি ডিগ্রি ইকাল ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রি ও বৃত্তের আর কিউ বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন কিউ ও আর এবং বৃত্তস্ত কোন আর আমরা জানি কোনো বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্ত কোণের দ্বিগুণ অর্থাৎ বৃত্তস্ত কোণের মান কেন্দ্রস্থ কোন অর্ধেক অতএব কোন QPR সমান হাফ অফ কোন কিউওআর সমান ওয়ান বাই টু ইন্টু ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রি ফিফটি ফাইভ ডিগ্রি অর্থাৎ প্রথমে আমরা আর ও চতুর্ভুজের ও কোণের মান নির্ণয় করে নিলাম আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং বিন্দু আমি ব্যাসার্ধ পরস্পর লম্ব অর্থাৎ কিউ কোন এখানে নাইনটি ডিগ্রি আর কোন নাইনটি ডিগ্রি চতুর্ভুজ আর ও কিউএস এর আর এবং কিউ এই দুটি কোণের প্রতিটির মান নাইনটি ডিগ্রি কোন এসের মান সেভেন্টি ডিগ্রি প্রদত্ত তাহলে কোন ও এর মান তিনশো ষাট ডিগ্রি থেকে এই তিনটি কোণের সমষ্টি বিয়োগ করলাম একশো দশ ডিগ্রি আমরা জানি কোনো বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কোণের মান কোণের দ্বিগুণ অর্থাৎ কোণের মান কেন্দ্রস্থ এর অর্ধেক তাহলে কিউআর বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ একশো দশ ডিগ্রি সুতরাং বৃত্তস্তোগোন একশো দশ ডিগ্রি এর অর্ধেক পঞ্চান্ন ডিগ্রি তাহলে এখানে উত্তর হবে পঞ্চান্ন ডিগ্রি কিন্তু এই বইতে আছে একশো পঁচিশ ডিগ্রি একশো পঁচিশ ডিগ্রি হবে না পরিমিতি থেকে প্রদত্ত প্রথম প্রশ্নটি লক্ষ্য করো একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে কর্ণের দৈর্ঘ্য কত মনে করি ঘনকের প্রতিবাহু দৈর্ঘ্য এ একক আমরা জানি কোনো ঘনকের প্রতিবাহু দৈর্ঘ্য এ একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল সিক্স এ কয়ার বর্গ একক এবং আয়তন এ কিউব একক প্রশ্নানুসারে সিক্স এ কয়া অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান এ কিউব অর্থাৎ ঘনফলের সাংখ্যমান বা আয়তনের সাংখ্যমান বা এক্ষেত্রে ঘনকের প্রতিটি বাবু দৈর্ঘ্য এ কক সুতরাং এ নট ইকুয়াল জিরো আমরা উভয়পক্ষকে স্কোয়ার দিয়ে ভাগ করতে পারি উভয় পক্ষে স্কোয়ার দিয়ে ভাগ করে পাই সিক্স ইকুয়াল এ ঘনকটির কর্ণের দৈর্ঘ্য চাওয়া হয়েছে আমরা জানি কোনো ঘনকের প্রতিবাহ দৈর্ঘ্য এ একক হলে তার কর্ণের দৈর্ঘ্য হয় এ রুট থ্রি একক অতএব এ রুট থ্রি ইকুয়ালস সিক্স রুট থ্রি অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য সিক্স রুট থ্রি একক পরের প্রশ্নটি লক্ষ্য করো জিরো পয়েন্ট ফাইভ ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিডেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে কত লিটার জল অপসারিত হবে তা নির্ণয় করো অপসারিত জলের আয়তন নির্ণয় করতে হবে আমরা জানি একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে ওই গোলকটির সময়তন জল অপসারিত হবে যেহেতু অপসারিত জলের আয়তন লিটারেককে নির্ণয় করতে হবে সুতরাং গোলকটির আয়তন ঘন ডেসিমিটারেককে নির্ণয় করে নেব কারণ আমরা জানি এক ঘন মিটার সমান এক লিটার টেন পয়েন্ট ফাইভ ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যসার্থ বিশিষ্ট গোলকের আয়তন সমান ফোর বাই থ্রি ইন্টু পাই এর স্থূলমান বাইশের সাত ইন্টু রেডিয়াসের ঘন এখানে রেডিয়াসের মান টেন পয়েন্ট ফাইভ এর কিউব ঘন ডেসিমিটার সমান ফোর বাই থ্রি ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু টেন পয়েন্ট ফাইভকে আমরা ওয়ান হান্ড্রেড ফাইভ বাই টেন লিখতে পারি এর হোল কিউব আছে হান্ড্রেড ফাইভ বাই টেন ইন্টু ওয়ান হান্ড্রেড ফাইভ বাই টেন লিখব একক ঘন ডেসিমিটার সমান লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব তিন গুণ পঁয়ত্রিশ একশত পাঁচ সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ গুণ দুই দশ দুই গুণ দুই চার দুই গুণ পাঁচ দশ এক জায়গায় আমরা বারবার না কাটাকাটি করে পরে আবার লিখতে পারি বাইশ গুণ একশত পাঁচ গুণ একশত পাঁচ ভাগ পাঁচ গুণ দশ ঘন ডেসিমিটার পাঁচ গুণ একুশ একশো পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে পাই দুই আর পাঁচ দিয়ে ভাগ করলে পাই একুশ দুই গুণ এগারো সমান এগারো গুণ একুশ গুণ একুশ একুশ একে একুশের এক দুই একুশ গুণ দুই বিয়াল্লিশ আর দুয়ে চুয়াল্লিশ ঘন ডিমিটার সমান এগারো একে এগারোর এক এগারো গুণ চার আর এক পঁয়তাল্লিশের পাঁচ চার এগারো চারি চুয়াল্লিশ হাজার আটচল্লিশ চার হাজার আটশত একান্ন ঘন ডেসিমিটার যেহেতু এক ঘন ডেসিমিটার সমান এক লিটার অতএব চার হাজার আটশত একান্ন লিটার জল অপসারিত হবে শেষ প্রশ্নটি লক্ষ্য করো একটি ঘনকের ঘনফল এক্স সমগ্রতলে ক্ষেত্রফল ওয়াই এবং কর্ণ জেড হলে ওয়াই জেড বাই এক্স এর মান কত মনে করি ঘনকের প্রতিবাহু দৈর্ঘ্য এ একক প্রশ্নানুসারে ঘনকের ঘনফল এক্স ইকুয়ালস এ কিউব সমগ্রতলের ক্ষেত্রফল ওয়াই ওয়াই ইকুয়ালস সিক্স এ স্কোয়ার এবং কর্ণ জেড জেড ইকুয়ালস এ এখন ওয়াই জেড বাই এক্সের মান নির্ণয় করতে হবে ইকুয়ালস ওয়াই सिक्स एस्कोर इनटू जेड ए रूट थ्री बाय एक्स ए क्यूब इक्वल्स सिक्स इनटू ए स्क्वायर इनटू ए ए क्यूब इनटू रूट थ्री बाय ए क्यूब ब्यूब हर के एक्व दिए भाग कर लाम लिकुअल सिक्स रूट थ्री অতএব নির্ণমান সিক্স রোড থ্রি আমরা দেখলাম তৃতীয় প্রশ্নটির ক্ষেত্রে সুদ বাবদ বার্ষিক আয় পঁচাত্তর টাকা কমে গেছে অর্থাৎ এখানে বার্ষিক উল্লেখের প্রয়োজন ছিল এবং নবম প্রশ্নটির ক্ষেত্রে উত্তর হবে পঞ্চান্ন ডিগ্রি একশো পঁচিশ ডিগ্রি হবে না প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছ বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও